অনেকে আসিয়া চিকিৎসা নেয়, চিকিৎসা নেওয়ার পরে চশমা দেয়, চশমা দেওয়ার যাদের স্থানীয় অপারেশন লাগে তারা নাম্বার টাম্বার দিয়ে যায়, ওখানে ঢাকা নিয়ে বা বরিশাল নিয়ে চিকিৎসা করাই দেয়। বিভিন্ন জন বিভিন্নভাবে উপকৃত হইতেছে। মাইকে মাইকিং হয়েছে, মাইকিনের পর 26 মার্চ উপলক্ষে চোখের যে ডাক্তাররা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণের জন্য চরবলাই 159 নং চরবলাইকেরই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখাইছি, আমাদেরকে বিনামূল্যে দিয়েছে। আমরা এই কমলাপুর ইউনিয়নে বিগত দিনে চক্ষু ক্যাম্প আমাদের সহযোগিতায়, যারা ভলান্টিয়ার আছে তাদের সহযোগিতায় হয়েছে। এই কমলাপুরবাসী অনেক উপকৃত হয়েছে, অনেকের সানি আছে, অনেকের চোখে দেখে না এভাবে সমস্যা আছে, সমস্ত দিক থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসলেই মানুষ খুব খুশি এবং মানুষের খুবই উপকার হইতেছে। আমরা এই চিকিৎসাটা আরও প্রসারিত করতে অনুরোধ করছি। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের মানুষের অনেক যে স্বাস্থ্যগত প্রভাব পড়ে, তার মধ্যে একটি হচ্ছে তারা অনেকেই ছানি পড়ছে এবং ছানির জন্য চোখের অন্ধত্ব হচ্ছে। একটা লোক অন্ধ হলে কিন্তু সে এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি করে। সেই ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এই অঞ্চলের মানুষের সেই 2015 সাল থেকে বিনামূল্যে ছানি অপারেশন, ইতিমধ্যে আমরা কয়েক লাখ মানুষের ছানি অপারেশন করেছি ইস্পান ইসলামের চক্ষু ইনস্টিটিউটের মাধ্যমে। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান আছে, আমরা প্রতিটা এলাকায় একটি ক্যাম্প করি, সেখানে ক্যাম্পে তারা আসে, আসার পর তাদের ঔষধ চিকিৎসা সেবা সকল কিছু ফ্রি পরীক্ষা নিরীক্ষা, তারপরে যাদের ছানি ধরা পড়ে তাদেরকে আমরা বরিশাল নিয়ে গিয়ে তাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করি। পটুয়াখালী ইউথ ফোরাম যেটি আছে এটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত, ওদের একটি প্রশংসনীয় উদ্যোগ আছে, সেটি হলো বিনামূল্যে চোখের ছানি অপারেশন। এটা ওরা প্রতি বছরই একটা ক্যাম্প করে থাকে, এটা আসলে খুবই ভালো একটি উদ্যোগ। এবং যুবতীরা যদি এই কার্যক্রমে জড়িত থাকে, অংশগ্রহণ করে, তাহলে আসলে দেশের কল্যাণেই অনেক কাজ হয়। আমি আশা করি যে তাদের এই কাজগুলো অব্যাহত থাকবে।